যাক এদিকে তাহলে বৃষ্টি পড়ছে না কৃষ্ণা হ্যাঁ টর্চ এই তো ভাগ্যিস তোর কাছে টর্চগুলো ছিল শোনো না আমরা কাজ করি আমরা দুটো টিমে ডিভাইড হয়ে যাই হ্যাঁ সেই ভালো তোরা দুজন ওদিকে যা আমরা এদিকে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কৃষ্ণা কিছু জানতে পারলে ফোন করো হ্যাঁ জানাচ্ছি তোকে আচ্ছা দাদা ভাই তোর কাছে হুইসেলটা রেডি আছে তো হুইসেল হ্যাঁ আছে চল ঠিক আছে চল সাবধানে তুই চল মিলি 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 কোথায় তুই মিলি শুনতে পাচ্ছিস মিলি ভেবেছিলাম শিকার যখন হাতের মুঠোয় ধরা দিয়েছে তাহলে তো বাড়ির লোককে চাপ দিয়ে কিছু টাকা আদায় করা যেতেই পারে আর যাই বল ভাই মায়েরই বলছি মেয়েটা কিন্তু ঢেটা আছে সকাল থেকে কিন্তু মুখ খুলল না কে বা তার বাপ মা কোথায় তার বাড়ি টাকা আদায়ের এখনো সুযোগ আছে আমরা দুজন ওই মেয়েটাকে খুঁজতে এসে একটা ছেলে আর একটা মেয়ে ওদের দুজনকে আমরা কাবু করতে পারবো না মিলি শুনতে পাচ্ছিস হেই কি হলো কি একটা সরসর করে চলে গেল পায়ের উপর দিয়ে সাপ নাকি হ্যাঁ এদিকে দেখো 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 মিলে শুনতে পাচ্ছিস কিরে তোরা পেলি না তোরা একটা আওয়াজ শুনতে পাচ্ছিস তাই তো ওদের থেকে আসছে না তাই তো দাঁড়াও সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার আগে আমরা গিয়ে দেখি ওখানে কি আছে দাঁড়াও হ্যাঁ সেই ভালো শোন না আমরা দুজন দুজন করে এগোই বুঝলি তোরা দুজন এখানে সতর্ক থাক আমরা এগোচ্ছি ঠিক আছে মিলের কিচ্ছু হয়নি মা দেখো আমি এসে গেছি এই যে দিদি ভাই তো তোমার মেয়ে ফিরে এসেছে তুমি খুশি তো
এরপর তুমি বকো মারো কেটে ফেলে দাও, তুমি বিশ্বাস করো আমি আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না, তোমার আর তোমার মেয়ের মাঝখানে আমি আর আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিন দেবমা, আমি অনেক বড় ভুল করেছি, তোমার যা শাস্তি দেবার আমাকে দিও। শাস্তি দেব তো দেবই তো তোকে শাস্তি, হাত পা বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে দেবো। আর ঠাকুরপো এবার থেকে ওর কলেজ যাওয়া বন্ধ, পড়াশুনো বন্ধ। আচ্ছা বলছি যে মানে তোমাদের সবার কি সারা রাতটাই উঠোনে কাটিয়ে দেওয়ারই প্ল্যান রয়েছে? না আমার প্রচন্ড খিদে আর ঘুম দুটোই পেয়েছে, মানে আমি তাহলে ওপরে চললাম। আমারও খুব জোর খিদে পেয়েছে যে মা। আচ্ছা চলো সবাই ওপরে চলো, এসো এসো। মোহর, আজ তোমার জন্য আমার মেয়েটাকে আমি ফিরে পেয়েছি মোহর। আমি আমি জানি না মোহর কী ভাষায় আমি তোমাকে ধন্যবাদ জানাবো, অথচ আমার ভাবতেই খারাপ লাগছে যে এর জন্য প্রথমটায় তোমাকেই আমরা দোষী সাব্যস্ত করেছিলাম। রাগের মাথায় আমিও তো মোহরকে যা নয় তাই বলেছি। এমা চিচি, এইসব আপনি কি বলছেন? প্লিজ এসব বলে আমাকে লজ্জা দেবেন না। মিলিকে বাড়িতে ফিরিয়ে এনে আমি যে কতটা মনে শান্তি পেয়েছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাকে এখন আর আমাদের কারোর উপর তোমার রাগ নেই তো? মিলিটার জন্য তোমাকেও অনেক ভালো মন্দ শুনতে হয়েছে মোহর, আমি জানি। সেসব কথা ছাড়ুন তো, ওসব এখন পুরনো হয়ে গেছে। আজকে সারাদিন সবার শরীর ও মনের উপর দিয়ে অনেকটা ধকল গেছে, যান ওপরে গিয়ে বিশ্রাম নিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি আমার তোমাকে বলার মতো মুখ নেই মোহর, আমাদের জন্য আজ তোমার জীবন বিপন্ন হতে চলেছিল। ঋষি, আমার জন্য তোমার বাড়িতে যে অশান্তি লেগেছিল সেটা একটু হলেও আমি মেটাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আমি তোমার সাথে খুব রুক্ষভাবে কথা বলেছি তাই না? হ্যাঁ, তবে সেটা কারণ তুমি তোমার পরিবারকে খুব ভালোবাসো। কি বলেছিলাম তো মিলিকে খুঁজে বের করব, পারলাম তো। এবার কিন্তু তুমি আর আমার সাথে ঝগড়া করতে পারবে না। যাও ঋষি গাঙ্গুলি, গিয়ে নতুন কারণ খোঁজো আমার সাথে ঝগড়া করার। সোনাচরের নাম শুনেছো? হ্যাঁ, নামটা শোনা আছে। ওখানে তোমার কেউ আছে নাকি?